হ্যালো ভিউয়ার্স, আপনার টেকনিক্যাল দেবা ইউটিউব চ্যানেল। বন্ধুরা, এখনকার ভিডিওর মাধ্যমে আমরা দেখে নেব রাজ্যের হেলথ ডিপার্টমেন্টের তরফ থেকে কিন্তু নতুন একটি রিক্রুটমেন্টের জন্য কিন্তু বিজ্ঞপ্তি জারি করা হয়েছে, অর্থাৎ বিভিন্ন রকম পদে লোক নেওয়া হবে। তো অবশ্যই কিন্তু ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকুন, কে বা কারা আবেদন করতে পারবেন কোন পদের জন্য, এছাড়াও কিন্তু কবে থেকে অনলাইন চালু হচ্ছে, কবে শেষ এবং ফিস পেমেন্ট কত করতে হবে যাবতীয় তথ্যটাই পাবেন। তো প্রথমত আমরা দেখতে পাচ্ছেন যে ওয়েস্ট বেঙ্গল গভর্নমেন্টের হেলথ ডিপার্টমেন্টের অফিসিয়াল ওয়েবসাইটের মধ্যে আছে। তো এখান থেকে আপনারা রিক্রুটমেন্ট ট্যাবে ক্লিক করবেন, যখন এটাতে ক্লিক করবেন তখন দেখতে পাবেন এখানে কম্পোসাইট রিক্রুটমেন্ট নোটিশ ফর ডিফারেন্ট পোস্ট অন কন্ট্রাকচুয়াল বেসিস। তো কন্ট্রাকচুয়াল হিসাবেই কিন্তু এই কর্মীগুলো নিয়োগ করা হবে, তো যেটা কিন্তু স্টার্ট হয়েছে অলরেডি আজকে 7/6/2020 থেকে। তো যখনই আপনারা এই লিঙ্কের উপরে ক্লিক করবেন তখন কিন্তু অফিসিয়াল যে বিজ্ঞপ্তি সেটি ওপেন হবে। তো প্রথমে যেটা দেখে নেব কবে থেকে শুরু হয়েছে, তো আজ সকাল 11টা থেকে শুরু হয়েছে, যেটা কিন্তু চালু থাকবে 21 তারিখ মিডনাইট পর্যন্ত, অর্থাৎ 21শে জুন। তো দ্বিতীয়ত যেটা বলবো ফিস পেমেন্টের বিষয়টা, তো অ্যাপ্লিকেশন ফিস 100 টাকা জেনারেল ক্যান্ডিডেটের জন্য, এছাড়াও কিন্তু রিজার্ভ ক্যাটাগরির জন্য 50 টাকা কিন্তু অ্যাপ্লিকেশন ফিস রয়েছে অনলাইন থেকে অ্যাপ্লিকেশন করার জন্য। তো প্রথমত যে পোস্টের কথা বলবো সেটা হলো জিডিএমও। তো জিডিএম এর জন্য কিন্তু 10টি ভ্যাকান্সি রয়েছে, যেখানে কিন্তু এজ লিমিট রয়েছে 62 বছর বয়স পর্যন্ত কিন্তু আপনারা অ্যাপ্লাই করতে পারবেন। এছাড়াও 40,000 টাকা কিন্তু প্রতি মাসে স্যালারি দেওয়া হবে এবং মোড অফ সিলেকশন অর্থাৎ ইন্টারভিউ এর মাধ্যমে কিন্তু নিয়োগ করা হবে। তো পরবর্তী পোস্ট যেটা দেখে নেব সেটা হচ্ছে যে এসআর ট্রিটমেন্ট সুপারভাইজার অর্থাৎ এসটিএস। তো টোটাল নাম্বার অফ ভ্যাকান্সি 3টি ভ্যাকান্সি কিন্তু আছে, যেখানে দেখতে পাচ্ছেন আরবানের জন্য 1টি, এসসির জন্য 1টি এবং ওবিসি এর জন্য কিন্তু 1টি। তো এখানে লোয়ার এজ অর্থাৎ সর্বনিম্ন 22 বছর থেকে কিন্তু 40 বছর বয়স পর্যন্ত আবেদন করতে পারবেন আপনারা, যেখানে কিন্তু যে স্যালারি আছে সেটা হচ্ছে 17,720 টাকা। এখানেও কিন্তু মোড অফ সিলেকশন দেখতে পাচ্ছেন একাডেমিক অ্যান্ড এক্সপিরিয়েন্স হিসাবে কিন্তু নিয়োগ হবে। তো পরবর্তী যে ভ্যাকান্সিটি আছে সেটা হলো যে স্টাফ নার্স অর্থাৎ NUHM, যেটা শর্টকোড। তো এখানে কিন্তু ভ্যাকান্সি 2টি ভ্যাকান্সি আছে, যেখানে রিজার্ভেশন স্ট্যাটাস কিন্তু ইউআর অর্থাৎ আনরিজার্ভ ক্যাটাগরির জন্য অর্থাৎ জেনারেলের জন্য। তো এখানে আপার এজ লিমিট কিন্তু 40 বছর পর্যন্ত সর্বোচ্চ আপনারা অ্যাপ্লাই করতে পারবেন এবং এর যে স্যালারিটি আছে সেটা হলো 17,220 টাকা প্রতি মাসে। মোড অফ সিলেকশন প্রক্রিয়াটি হবে কিন্তু একাডেমিক এবং ইন্টারভিউর মাধ্যমে। তো পরবর্তী 4 নম্বর যে পোস্টটি আছে সেটা হচ্ছে ডিস্ট্রিক্ট কনসাল্ট কোয়ালিটি অ্যাসুরেন্স। তো এখানে কিন্তু যে ভ্যাকান্সি আছে 1টি ভ্যাকান্সি, এখানেই কিন্তু আনরিজার্ভ অর্থাৎ জেনারেলদের জন্য, এখানেও কিন্তু সর্বোচ্চ 40 বছর বয়স পর্যন্ত আপনারা আবেদন করতে পারবেন এবং এখানে যে স্যালারিটা দেওয়া হচ্ছে সেটা হলো 40,000 টাকা পার মান্থে। এবং মোড অফ সিলেকশন অর্থাৎ কিভাবে নিয়োগ হবে, একাডেমিক এবং রিটেন কম্পিউটার টেস্ট এবং ইন্টারভিউ এর মাধ্যমে কিন্তু নিয়োগ করা হবে। এবং 5 নম্বর যে পোস্টটি আছে সেটা হচ্ছে অ্যাকাউন্ট আয়ুষ। তো এখানে কিন্তু একজন নিয়োগ করা হবে, যেখানে কিন্তু আনরিজার্ভ অর্থাৎ জেনারেলদের জন্য, এবং এখানে কিন্তু এজ লিমিট যেটা আছে রিটায়ার্ড স্টেট গভর্নমেন্ট এমপ্লয়েজ আপার এজ লিমিট কিন্তু 62 বছর বয়স পর্যন্ত আপনারা অ্যাপ্লাই করতে পারবেন। যে সমস্ত রিটায়ার্ড এমপ্লয় আছেন গভর্নমেন্টের সেই সমস্ত ক্যান্ডিডেট কিন্তু অ্যাপ্লাই করতে পারবেন। এবং এখানে আয়ুষের জন্য কিন্তু স্যালারি রাখা হয়েছে 12,000 টাকা প্রতি মাসে, যেখানে কিন্তু মোড অফ সিলেকশন অর্থাৎ একাডেমিক এবং ইন্টারভিউর মাধ্যমে কিন্তু নিয়োগ করা হবে। এছাড়াও এলডিসি কিন্তু আয়ুষ, তো এখানেও কিন্তু 1টি ভ্যাকান্সি রয়েছে এবং আনরিজার্ভ ক্যাটাগরি অর্থাৎ জেনারেলদের জন্য, এখানেও কিন্তু এজ লিমিট যেটা সেটা হচ্ছে 62 বছর পর্যন্ত সর্বোচ্চ, এবং এখানে কিন্তু স্যালারি যেটা মিলবে 10,000 টাকা প্রতি মাসে এবং ইন্টারভিউ এবং একাডেমিকের মাধ্যমে কিন্তু নিয়োগ হবে। এছাড়াও গ্রুপ ডি আয়ুষের ক্ষেত্রেও কিন্তু 2টি ভ্যাকান্সি রয়েছে, যেখানে কিন্তু আনরিজার্ভ ক্যাটাগরি অর্থাৎ জেনারেলদের জন্য, এখানেও কিন্তু সেই একই সিস্টেম অর্থাৎ রিটায়ার্ড স্টেট গভর্নমেন্ট এমপ্লয়েজ আপার এজ লিমিট কিন্তু 62 বছর, এখানেও কিন্তু 8,000 টাকা স্যালারি মিলবে এবং এটাও কিন্তু মোড অফ সিলেকশন একাডেমিক এবং ইন্টারভিউর মাধ্যমে কিন্তু নিয়োগ করা হবে। তো পরবর্তী যেটা দেখে নেব সেটা হচ্ছে এলিজিবিলিটি ক্রাইটেরিয়া। তো এলিজিবিলিটি ক্রাইটেরিয়ার ক্ষেত্রে কিন্তু 5 নম্বর পোস্টের ক্ষেত্রে এখানে দেখতে পাচ্ছেন আজ আপার এজ লিমিট কিন্তু 62 বছর হতে হবে 1/1/2020 হিসাবে এবং কম্পিউটার জানতে হবে। এছাড়াও কিন্তু মাস্ট বি ফিট ফিজিক্যালি এবং মেন্টালিটি কিন্তু ফিট থাকতে হবে এমনই কিন্তু বলা হয়েছে। এছাড়াও এলিজিবিলিটি ক্রাইটেরিয়া এলডিসি আয়ুষের ক্ষেত্রেও কিন্তু সেম জিনিসটাই বলা হয়েছে, কম্পিউটার জানতে হবে এবং মাস্ট বি ফিট ফিজিক্যালি এবং মেন্টালিটি থাকতে হবে ঠিকঠাক। এবং এলিজিবিলিটি ক্রাইটেরিয়া গ্রুপ ডির ক্ষেত্রে কিন্তু এখানে দেখতে পাচ্ছেন মাস্ট বি ফিট ফিজিক্যালি এবং মেন্টালিটি, এখানে কিন্তু কম্পিউটার আপনাকে ম্যান্ডেটরি জানতে হবে এমন কোনো কথা কিন্তু লেখা নেই। এবং মেনলি আরেকটা জিনিস কিন্তু এখানে বলা হয়েছে, এজ রিলেকশন উইল বি গিভেন ফর দ্য রিজার্ভ ক্যান্ডিডেটস অ্যাজ পার এক্সাইটিং নর্মস অফ দ্য স্টেট গভর্নমেন্ট, অর্থাৎ সরকারি নিয়ম অনুসারে যে এজ রিলেকশন অর্থাৎ অতিরিক্ত বয়সের সীমা যেটা রিজার্ভ ক্যান্ডিডেটের জন্য, সেই সুবিধাটা কিন্তু পাবেন। এছাড়াও অনেকগুলি এখানে অপশন বা বিকল্পগুলো বলা হয়েছে বা ডিটেলসগুলো বলা হয়েছে, আপনারা কিন্তু এই যে নোটিফিকেশনটি এর লিঙ্কটি দিয়ে দেবো আপনারা সেখান থেকেও কিন্তু ডাউনলোড করে নিয়ে দেখে নিতে পারেন, কারণ সব কিছু বলতে গেলে ভিডিওটা অনেকটাই বড় হবে। মেন মেন যে পয়েন্টগুলো সেই পয়েন্টগুলোই কিন্তু আপনাদেরকে আমি এই ভিডিওর মাধ্যমে বলে দেওয়ার চেষ্টা করলাম। তো বন্ধুরা, এখনকার ভিডিওর আপডেটটি ছিল এই পর্যন্ত। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক করবেন এবং প্রতিনিয়ত এমন লেটেস্ট আপডেটগুলি সবার প্রথমে এই চ্যানেলে পাওয়ার জন্য অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। এছাড়াও ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখার জন্য আপনাদেরকে জানাই অসংখ্য অসংখ্য ধন্যবাদ।